গোটা যত আহলে হাদিস সমাজে যত যুবকরা আছে যত ব্যক্তিত্ব আছে তাদের কাজ তারা প্রত্যেকে এক একটা মৌমাছির ভূমিকা পালন করতে হবে সারা দিন তারা শুধু দাওয়াতি কাজ করবে তারপর একটা মৌচাক তারা নির্মাণ করবে এখান থেকে সুমিষ্ট মধু পাওয়া যাবে কি যাবে না যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই যদি আমরা মাছির মতো হয়ে যাই সারা দিন নোংরা জায়গাতে বসবো আর কলেরা ছড়াবো এটা করলে হবে না আহলে হাদিস প্রত্যেকটা যুবকদেরকে হতে হবে কিসের মতো মৌমাছির মতো কাজ থাকবে সারা দিন শুধুমাত্র মধু সংগ্রহ করে এসে একটা ঐক্যের প্ল্যাটফর্মে এসে একটা মৌচাক জাতিকে উপহার দেওয়া মধু উপহার দেওয়া এটা আহলে হাদিস যুবকদের এটা 100% কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে মৌমাছির মতো এমন ভাবে ঐক্যর মতো এসে একত্রিত হওয়ার তৌফিক দান করো সকলে বলি আল্লাহুমা আমিন আজকের আলোচ্য বিষয় যে বিষয়ে করব সেই আলোচ্য বিষয় অনৈক্যর কারণ কি বললাম চিন্তা করেন অনৈক্য সব জায়গায় ছিল কিন্তু ঐক্য হয়েছে ওহির নিকটে সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এটাই আমাদের স্লোগান যে সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো ওহিতে যতক্ষণ সমাধান নিতে না আসেন মুসলিম উম্মাহ কখনোই ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الامين ধৈর্য ধরুন আওয়াজ এমনি পারবে ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম ভাই শান্ত হন হই হই করলে কি হবে মিন হামজিহি ওয়া নাকসিহি ওয়া নাফসি بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول ولا تبطلوا اعمالكم وقال الله سبحانه وتعالى ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا عن معاوية بن قرطه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইজা ফাসাদুল ইশাম ফালা খায়রি ফিকুম লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াযুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমু সাআত ক্বালা মুহাম্মদ বিন ইসমাইলা ক্বালা আলী ইবনুল মাদিনী হুম আস-সাহাবুল হাদিস রাওয়াহু সুনান তিরমিজি ইসনাদুহু সহিহ সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছে শুধু সৃষ্টি করেনি এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুক্রায় সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ আজকে এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছেন অর্থ শ্রম মেধা এবং পরিশ্রম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের এই পরিশ্রম এবং তাদের এই মেহনতকে তুমি কবুল করে নাও সকলে পড়ি আমিন মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ আমরা কম বেশি ছোট বড় গোনা ভুল টুটি বিচ্ছুটি করে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই প্রোগ্রামের ওসিলাই আমাদের পেছনে ছোট ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে পড়ি আমিন মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মুসলিম গোটা বিশ্ব জগতে আজকে নানাভাবে নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলাই মুসলিম উম্মাকে তুমি গায়েবী শক্তি দিয়ে সাহায্য এবং সহযোগিতা করো সকলে পড়ি আমিন ইসলামী সম্মেলন 2021 তারিখ 12 ফেব্রুয়ারি শুক্রবার স্থান ঐতিহাসিক সোনাহাটা হাইস্কুল মাঠ আজকে আলোচনার সভাপতিত্ব করছেন ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকলের প্রশংসা এবং সুক্রিয়া আদায় করে আজকে খুব লম্বা সময় ধরে আলোচনা করব না আজকে গুটি কয়েক সমস্যা নিয়ে কথা বলবো যে সমস্যাগুলোর কারণে আজকে গোটা বিশ্ব জগতে আমরা মুসলিমরা কত কোটি আছি জানেন কথা বলেন মুসলিমরা কত কোটি আছি
প্রায় 170 কোটি, কত কোটি? 170 কোটি। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 তারা বলছে মানুষের সংখ্যা 750 কোটি, খ্রিস্টান আছে 220 কোটি, মুসলিম আছে 170 কোটি, হিন্দু আছে 140 কোটি। তাহলে গোটা বিশ্ব জগতে আমরা মুসলিমরা প্রায় 170 কোটি আমরা হতভাগা মুসলিমরা আছি। তবে গোটা বিশ্ব জগতে দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, সবচেয়ে যে জাতিটা নির্যাতিত সে জাতির নাম কি? কথা বলেন, আমরা মুসলিমরা গোটা বিশ্ব জগতে যে ধর্মের মানুষকে জঙ্গি সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হয় সে ধর্মের নাম কি? ইসলাম। গোটা বিশ্ব জগতে যে ধর্মে ধর্মীয় প্রতিষ্ঠানকে, শিক্ষা প্রতিষ্ঠানকে জঙ্গি সন্ত্রাসের আতর ঘর বলা হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? মাদ্রাসা। গোটা বিশ্ব জগতে যে ব্যক্তির বিরুদ্ধে মানুষ সবচেয়ে বেশি কথা বলে আন্তর্জাতিক বিশ্ব থেকে সে ব্যক্তিটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা বিশ্ব জগতে ইসলামকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য যা আছে চতুর্মুখী, আজকে কলা কৌশলের মাধ্যমে ইসলামকে কলঙ্কলেপন করা হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন জি। যেমন পবিত্র কোরআনকে জঙ্গি ধর্মগ্রন্থ বলা হয়, হয় কি হয় না? গোটা বিশ্ব জগতে কোন সময় নাস্তিকদেরকে দেখবেন না যে নাস্তিকরা কোন বাইবেলকে নিয়ে নোংরা কোনো মন্তব্য করছে, দেখেছেন যে না? কখনোই নাস্তিকদেরকে দেখবেন না হিন্দুদের গীতা রামায়ণ মহাভারতকে নিয়ে তারা নোংরা বাজে মন্তব্য করছে, কখনোই দেখবেন না। কিন্তু একটা গ্রন্থ আছে আল কোরআন, তারা দিবারাত্রি 24 ঘন্টা পবিত্র কোরআনের বিরুদ্ধে বলছে কি বলছে না? বলছে। কারণ কি? কারণ তারাও জানে পৃথিবীর অন্যান্য ধর্মের সর্চনা করে পাঁচ পয়সা লাভ নেই, কেন? ভেতরটা পুরোটাই ফাঁপা, শুধুমাত্র একটা ধর্মগ্রন্থ আছে গোটা বিশ্ব জগতের আদর্শকে চ্যালেঞ্জ করতে পারে, সে ধর্মগ্রন্থের নাম আল কোরআন। মনে রাখবেন দুষ্ট ছেলেরা সেই গাছে ঢিল মারে যেই গাছে ফল আছে, ফল থাকলে ঢিল খেতে হবে। আমরা মুসলিম যারা আছি আমাদেরকে ঢিল সহ্য করতে হবে, কেন? তারা ঢিল মারবে এ কথায় ঠিক, কেন? আমাদের ফল আছে। তারাও জানে ইহুদি খ্রিস্টানদের সহচনা করে পাঁচ পয়সা লাভ নেই, কেন? তাদের নির্দিষ্ট কোনো আদর্শ নেই। কিন্তু ইসলাম এমন একটা আদর্শ দিয়েছে গোটা বিশ্ব জগৎকে, জয় করা সম্ভব কি সম্ভব নয়? আজকে পশ্চিমা বিশ্বরা ভয়ে থরথর করে কাঁপে, কারণ একটাই, গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারী দুর্বল গতিতে বৃদ্ধি পাচ্ছে সে ধর্মটা অন্য কোনো ধর্ম নয়, সেটা ইসলাম, আলহামদুলিল্লাহ। এই জন্য তারা ইসলামের আদর্শের কাছে আজকে গোটা বিশ্ব জগতে তার নানা রকমের কলা কৌশল করেছে, কলঙ্কলেপন করার চেষ্টা করছে। তা থেকে ইসলাম ধ্বংস হচ্ছে না প্রসারিত হচ্ছে? কথা বলেন, প্রসারিত হচ্ছে। আমেরিকার গবেষণা পিউ রিসার্চ সেন্টার 371 পৃষ্ঠায় তারা লিখছে মুসলিমরা যে দুর্বল গতিতে বৃদ্ধি পাচ্ছে এটা কোনোভাবেই প্রতিরোধ করা সম্ভব নয়। 2070 পর্যন্ত যদি পৃথিবী টিকে থাকে গোটা বিশ্ব জগতে এক নম্বর সুপার পাওয়ার ধর্ম হবে ইসলাম, আলহামদুলিল্লাহ। ভাই গোটা বিশ্ব জগতে মুসলিমদেরকে আজকে কতভাবে নির্যাতিত, মুসলিমদেরকে জঙ্গি সন্ত্রাসী হাবি জাবি বলে আন্তর্জাতিক চক্র চলছে কি চলছে না? তারপরে মুসলিমরা বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে। মনে রাখবেন, এই জন্য আমি বলেছি ইসলাম এটা একটা আতরের বোতলের মতো। কার মতো? আতরের বোতলের মতো। এই ভাই ধরুন আমার শত্রু, তাকে একটা ইন্ডিয়া থেকে আতরের বোতল উপহার দিয়েছি, ভাই এটা আপনার জন্য গিফট নিয়ে এসেছি কলকাতা থেকে, উনি সঙ্গে সঙ্গে নিয়েছে, কিন্তু যেহেতু শত্রু এই জন্য সে আমার আতরের বোতলটাকে নেওয়ার পরে একটা রাস্তাতে দুর্বল গতিতে ফেলে দিয়ে এই আতরের বোতলটাকে ভেঙে চৌচির করে দিয়েছে। ভাই বলুন তো, আতরের বোতল যদি ভেঙে যায় দুর্গন্ধ বের হবে না সুগন্ধি বের হবে? সুগন্ধি বের হবে। তাই ইসলাম হচ্ছে আতরের বোতলের নাই, যত তারা খোঁচাখুচি লড়ালড়ি করুক না কেন ইসলাম তার আদর্শ আকাশে বাতাসে ছড়িয়ে দেবে, কি দেবে না? দেবে, এটাই দিচ্ছে। তাই ইসলামকে খোঁচা দিয়ে পাঁচ পয়সা লাভ নাই, বরং উপকারী আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তিনি বলছেন সূরা আল ফাতহ আয়াত নম্বর 28, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছে সমগ্র ধর্ম, সমগ্র মতবাদ, সমগ্র দর্শন, যতগুলো মতবাদ আছে সমস্ত মতবাদের উপরে আল্লাহ ইসলামকে বিজয় নিশ্চিত দেবেন। চাই আমরা কোনো কাজ করি আর না করি, এটা আল্লাহর ওয়াদা। গোটা বিশ্ব জগতে ইসলামকে যতই কলঙ্কলেপন করা হোক না কেন ইসলামের পাঁচ পয়সা ক্ষতি হবে না, বা ইসলাম বিজয় লাভ করবে তার নিজের আদর্শের কারণে। আমরা আদর্শ প্রচার না করলেও এটা আল্লাহর জিম্মেদারি, আল্লাহ এমনি বিজয় করে দিবে। এই জন্য তো ওসামা বিন লাদেনকে জঙ্গি প্রমাণ করার পরে মাত্র 2.5 বছর পরে আমেরিকাতে 25,000 অমুসলিমরা ইসলাম গ্রহণ করেছে। কেন? কারণ তারা বলেছে বিন লাদেন উনি মূল কারণ হচ্ছে আমেরিকা টুইন টাওয়ার ধ্বংস করেছে 9/11,
যখন আমেরিকার সাধারণ মানুষ দেখছে যে মুসলিমরা তাদের ধর্মের কারণে একটা টুইনটারকে ধ্বংস করেছে, তাদের ধর্মের মধ্যে কি আছে একটু পড়ে দেখি তো, তারা কোরআনকে ক্রয় করেছে, কোরআন পড়ে তারা অলৌকিক অলৌকিক বিষয় পেয়ে গেছে, আশ্চর্য বিষয় পেয়ে গেছে। তারপর 25,000 মানুষ শুধু 2.5 বছর ইসলাম কবুল করেছে। এখন ইসলামের ক্ষতি লাভ হলো, কথা বলেন, লাভ হয়েছে। যেখানেই ইসলামকে কলঙ্ক লেপন করার চেষ্টা করছে সেখানেই ইসলামের লাভ হচ্ছে, এটাই বাস্তব প্রমাণ। আল্লাহর পক্ষ থেকে আদর্শ যদি আমরাও গ্রহণ করি, অবশ্যই আমরাও একদিন সফল নিশ্চিত হব, এটা তার যথেষ্ট প্রমাণ আছে। মনে রাখবেন, এই জন্য আমাদেরকে হাত পা গুটে বসে থাকলে হবে না, আমাদেরকে হতে হবে মৌমাছির মতো। কার মতো? মৌমাছির মতো। সারা দিন দিবারাত্রি 24 ঘন্টা ভোর হওয়ার সঙ্গে সঙ্গে, আলো ওঠার সঙ্গে সঙ্গে মৌমাছির মতো চারিদিকে দাওয়াতি কাজ করতে চলে যেতে হবে, মধু সংগ্রহ করতে হবে, তারপর একটা মৌচাক তৈরি করতে হবে, ঐক্য করতে হবে। হবে কি হবে না, কথা বলেন। গোটা যত আহলে হাদিস সমাজে যত যুবকরা আছে, যত ব্যক্তিত্ব আছে, তাদের কাজ তারা প্রত্যেকে এক একটা মৌমাছির ভূমিকা পালন করতে হবে। সারাদিন তারা শুধু দাওয়াতি কাজ করবে, তারপর একটা মৌচাক তারা নির্মাণ করবে, এখান থেকে সুমিষ্ট মধু পাওয়া যাবে কি যাবে না। যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, যদি আমরা মাছির মতো হয়ে যাই, সারাদিন নোংরা জায়গাতে বসবো আর কলেরা ছড়াবো, এটা করলে হবে না। আহলে হাদিস প্রত্যেকটা যুবকদেরকে হতে হবে কিসের মতো? মৌমাছির মতো। কাজ থাকবে সারাদিন শুধুমাত্র মধু সংগ্রহ করে এসে একটা ঐক্যের প্ল্যাটফর্মে এসে একটা মৌচাক জাতিকে উপহার দেওয়া, মধু উপহার দেওয়া, এটা আহলে হাদিস যুবকদের এটা 100% কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে মৌমাছির মতো এমন ভাবে ঐক্যর মতো এসে একত্রিত হওয়ার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয় যে বিষয়ে করব, সে আলোচ্য বিষয় অনৈক্যর কারণ। কি বললাম? অনৈক্যর কারণ। অনেক আলোচনা শুনেছেন ঐক্যর পথ এবং পন্থা, আমি আলোচনা করব উল্টো দিক থেকে। ভাই, ঐক্য নিয়ে যত আলোচনা করা হোক না কেন, যতক্ষণ না অনৈক্যর কারণ জানছেন ঐক্য করা সম্ভব জিনা। তাই আলোচনা হওয়া জরুরত আছে অনৈক্যর কারণ। অনৈক্যর কারণ বের করতে পারলে ঐক্য সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আসেন আজকে আমরা কয়েকটা পয়েন্ট ধরে আলোচনা করব, আমরা মুসলিমরা কেন অনৈক্যর মধ্যে জড়িত হয়ে যাই, কেন মধ্যে আমরা অনৈক্যর মধ্যে পতিত হই, কেন আমরা দলে দলে বিভক্ত হয়ে যাই, এই কারণ আমাদেরকে আজকে জানতে হবে। গোটা বিশ্ব জগতে মানুষ আজকে ঐক্য চাইছে, চাইছে কি চাইছে না? মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, তার সকলেই বলছে আমরা সমস্ত ধর্ম নিয়ে ঐক্য চাই, চাইছে কি চাইছে না? ভাই, সমস্ত ধর্মের ঐক্য পরিষদ আছে না? নাই। মানে সমস্ত ধর্মের ঐক্য চাই, একটা ঐক্য গেল, তারপর সমস্ত ধর্মের মধ্যে যারা হিন্দু দাদারা আছে তাদের মধ্যে দুটো বৃহত্তর ভাগ আছে, একটা ব্রাহ্মণ্যবাদ আর একটা শূদ্রবাদ, মানে নিচু গোত্রের ব্যক্তিরা, তারা বলছে আমরা মানুষ, আমরা জন্মের ভিত্তিতে আমরা এই বর্ণ প্রথা আমরা মানি না, আমরাও ঐক্য চাই, মানুষ হিসেবে বাঁচতে চাই, আছে না? নাই, কথা বলেন। তারা তাদের মধ্যে ঐক্য দরকার আছে না? নাই। তাদের মধ্যে ঐক্য দরকার আছে। যারা খ্রিস্টান আছে তারা বলছে আমাদের ঐক্য দরকার আছে, কেন? তাদের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে, একটা ক্যাথলিক একটা প্রোটেস্ট্যান্ট, আছে না? নাই, আছে। আবার মুসলিমদের মধ্যে চলে আসেন, মুসলিমরা বলছে আমাদের ঐক্য দরকার আছে। আমাদের ঐক্য কোনটা? প্রথম ঐক্য, শিয়া সুন্নি, আছে না? নাই। আমরা আগে বলছি ইরাক, ইরান আর ইউনাইটেড, বিশেষ করে সৌদি আরবিয়া, এদের মধ্যে ঐক্য দরকার আছে না? নাই, আছে। মানে মুসলিমরা ঐক্য চাইছে, প্রথম ঐক্য শিয়া সুন্নি, আছে না? নাই, আছে। এই সুন্নির মধ্যে যদি আবার চলে আসেন, চারটে মাঝহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চার মাঝহাব মিলে আবার দাবি ঐক্য চাই। আবার যদি চার মাঝহাবকে বাদ দিয়ে শুধু হানাফিয়াত ধরে নেন, হানাফি মাঝহাবের মধ্যে আছে দেওবন্দি, বেরলভি, ফুরফুরা, আছে না? নাই, আছে। তারা বলছে আমরা ঐক্য চাই। ভাই, চাইছে কি চাইছে না? আবার যদি ধরে নেন শুধু দেওবন্দি, তো দেওবন্দি মধ্যে দুটো ভাগ, একটা হায়াতি দেওবন্দি, একটা মামাতি দেওবন্দি, তারা বলছে ঐক্য চাই। আবার হায়াতি দেওবন্দির মধ্যে আরো দুটো ভাগ, একটা তাবলিগ সাতপন্থী, একটা যুবারপন্থী, নিজেরা মারামারি করছে, ওরাও বলছে ঐক্য চাই। আজ ঐক্য কত জায়গায় নেবেন? আবার যদি তরিকার মধ্যে চলে আসেন, চরমোনাই, মাঝবান্নারি, এনাথপুরি, জনপুরি, রাজারবাগে, ফুলতলি, সবাই বলছে ঐক্য চাই। আবার যদি আহলে হাদিসের মধ্যে চলে আসেন, আহলে হাদিসরা বলছে আমরা ঐক্য চাই, জমিয়ত আন্দোলন দুটোকে একটা প্ল্যাটফর্মে দেখতে চাই, চাইছি কি চাইছি না? কথা বলেন, আমরা সকলেই ঐক্য চাই। বা বন্ধু, এত মতনৈক্যের মধ্যে ঐক্য করা কি সম্ভব? কথা বলেন, এত মতনৈক্য,
প্রত্যেকটা দলের মধ্যে আবার উপদল তৈরি হয়েছে, উপদলের মধ্যে আবার উপদল, এতগুলো দলকে আমরা একত্রিত করা এটা খুব সহজ কাজ নয়, অতিব কঠিন কাজ। তার জন্য আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে হবে আমরা মুসলিমরা কেন অনৈক্যের মধ্যে জড়িত হয়ে যায়, কেন আমরা মতনৈক্য করি, মতভেদ করি, আমরা আলাদা আলাদা দল তৈরি করছি, কেন এর কারণ জানা দরকার আছে না নাই? অবশ্যই জানার দরকার আছে। আমি শুধু কারণগুলো আপনাদেরকে ধারাবাহিক পর্যায়ে বলে যাব সংক্ষিপ্ত ব্যাখ্যার আলোকে। আসেন আমরা প্রথমে বুঝে নিই গোটা বিশ্ব জগতে মুসলিমদের কোরআন কয়টা, কথা বলেন। আমরা এক কোরআন গোটা বিশ্বের মুসলিমরা মানি, একটা কাবাকেই কাবা বিশ্বাস করি, একটা লাস্ট প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলেই মানার দাবিদার, তারপরে কেন আমরা এত অনৈক্যের মধ্যে জড়িত হয়ে যাই? প্রথম যে কারণ সেটা হচ্ছে উৎসগত ভিন্নতা। কি বললাম? উৎসগত ভিন্নতা। আমি বলছি ভাই তোমাদের দলিল কয়টা? তো ভাই আমাদের দুটো দলিল, এক আতিউল্লাহ ওয়া আতি রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবদিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। সূরা মুহাম্মদ 47 আয়াত নাম্বার 33 আল্লাহ একাধিক জায়গাতে বলছে আতিউল্লাহ ওয়া আতি রাসূল। সূরা আনফাল নাম্বার 1 আয়াত নাম্বার 8 আয়াত নাম্বার 1 আয়াত নাম্বার 20 আয়াত নাম্বার 46 আর নূর 54 সূরা নিসা 59 65 80 বিভিন্ন জায়গাতে আল্লাহ বলছে আতিউল্লাহ আতিউর রাসূল। কিন্তু আমাদের সমাজে যারা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদেরকে বলেন হুজুর আপনি যে মিলাদ করছেন, বাপ মারা গেছে, কেন করছেন, কোথায় পেয়েছেন, এটা কি কোরআনে আছে, এটা কি হাদিসে আছে? আমরা জানি কোরআন হাদিসে নাই, তো করেন কেন, এটা কি আছে আছে বলে কি বলে না কথা বলেন? হুজুর বাপ মারা গেল 40 খানা দিয়েছেন, একদম বেটা খুব খুশি, কেন বাপ মারা গেছে 40 খানা দিতে পেরেছে, 2000 মানুষকে দাওয়াত করেছে, 10 খানা বড় বড় কেটে ফেলেছে, কাটার পরে মানুষকে খাবে দিয়ে যখন চলে যাচ্ছে বেটা গামছা জেরে বলছে আলহামদুলিল্লাহ বাপের সব কাজ করে দিয়েছি, মনে করছে বেটা বাপ এখন জান্নাতে ফুটবল খেলছে। ও ভাবছে 40 খানা দিয়ে বাপকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করেন দলিল কোথায়, এর উৎস কোথায়, ও দেখবেন একই কথা বলবে ভাইটা কোরআন হাদিসে নেই, জানি তে ভালো কাজ এটা কি আজ থেকে এসেছে, বলবে কি বলবে না? তার মানে উৎসগত ভিন্নতাই মূলত মতনৈক্য মতভেদের মূল কারণ। আমরা বলি যে কোনো সমস্যার সমাধান কোথায় আছে, কোরআন আর হাদিসে, কিন্তু কিছু কিছু মানুষ বলছে জি না কোরআন হাদিসের পরেও আমাদেরকে চারটে মাজহাব মানতে হবে, চারটে তরিকা মানতে হবে, আবার আমাদের উপদেশের লোকাল পীর সাহেবকে মানতে হবে, আছে না নেই? প্রথমে চিস্তিয়া কাদরিয়া নাকসবন্দিয়া মুজাদ্দিদের চারটে, একটা ইউনিভার্সাল মানে তাদের দাবি যে এটা গোটা বিশ্ব জগতের চারটে তরিকা, এই চার তরিকার মধ্যে লোকাল পীর আছে না নাই, কথা বলেন? লোকাল পীরও আছে। তো এতগুলো যদি উচ্চ হয়ে যায় ভাই বলুন তো কখনো ঐক্য হওয়া সম্ভব? জি না, বিশ্ব নবী তিনি তো ঐক্যের একটা মূল মন্ত্র দিয়ে গেছে। বিদায় হজ্জের ভাষণের 3 দিন আগে বিশ্ব নবী সেই সময়তে তিনি একটা কথা বলে গেছেন, মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 594 এবং মিশকাত আল মাসাবি কিতাবুল ইমান হাদিস নাম্বার 186 আল হাদিসুল হুজ্জাতুল ফি নাফস হাদিস নাম্বার 6 আসলে বলছেন তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে আমরাইন দ্বিবচন দুটো জিনিস ছেড়ে গেলাম। কয়টা? দুটো জিনিস ছেড়ে গেলাম। তোমরা যতক্ষণ এটাকে আঁকড়ে ধরবে ততক্ষণ তোমরা মতনৈক্য করবে না, অনৈক্যের মধ্যে পতিত হবে না। এই দুটো জিনিস, এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর দুই সুন্নাতে রাসূলি, বিশ্ব নবী বলেছেন দুটো জিনিসকে যদি আঁকড়ে ধরো তোমরা কখনো অনৈক্যের মধ্যে পতিত হবে না। আজকে মুসলিমরা অনৈক্য হচ্ছে মূল কারণ তাদের উৎসগত ভিন্নতা। তারা এক জায়গা থেকে শরীয়ত নিতে চায় না, তারা মাঝখান থেকে অনেকগুলো মাধ্যম ধরেছে কি ধরে নাই, ধরেছে। কখনো বলছে পীর না মানলে জান্নাত যাওয়া যাবে না, কখনো বলছে মাজহাব না মানলে জান্নাত যাওয়া যাবে না, কখনো বলছে লোকাল পীর না ধরলে জান্নাত যাওয়া যাবে না, বা আছে না নাই কথা বলেন? আছে। এমন যদি উচ্চগত ভিন্নতা হয়ে যায় ভাই মতনৈক্য হবে কি হবে না? হবে। সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2676 মিশকাত হাদিস নাম্বার 171 বিশ্বনবী বলছেন আমার মৃত্যুর পরে আমার উম্মত ইক্তালাফুন কাসিরা, নানা রকমের অনৈক্যর মধ্যে পতিত হবে, মতনৈক্যর মধ্যে পতিত হবে। তখন ঐক্যর জন্য বিশ্বনবী আবার একটা মূলমন্ত্র দিয়ে গেছে, বিশ্বনবী বলেছে ফা আলাইকুম বিসুন্নাতি, সেই সময়তে তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ও সুন্নাতে খোলাফায়ে রাশেদিন ওয়া মাহদিন, এবং আমার সুন্নাত এবং আমার খলিফা সুন্নাতকে আঁকড়ে ধরো। বিশ্বনবী বলছেন উম্মত তারা মতনৈক্যের মধ্যে নিমজ্জিত হবে, তারা অনৈক্যের মধ্যে নিমজ্জিত হবে। কিন্তু ঐক্য কোথায় আসবে? বিশ্বনবীর সুন্নাত আর সাহাবিদের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। এখন তাদেরকে বলেন হুজুর আমরা তো এই অনৈক্যের মধ্যে সমাধান চাইছি, যে এই আমলটা সাহাবিরা করেছে কি করে নাই, ভাই তারা এখানে মানতে রাজি আছে, কথা বলেন?
জিনা তো আমাদের মধ্যে অনৈক্য হওয়ার মূল কারণ উচ্চগত ভিন্নতা। আমি যখন ভূগোলের বই পড়ছিলাম আমাদের পশ্চিমবাংলা কলকাতার, তো আমাদেরকে একটা জিনিস শেখানো হয়েছে, লেখা ছিল আমাদের ভূগোলের বইয়ে ক্লাস সেভেন এর 11 নম্বর পৃষ্ঠায় যে গঙ্গার পানি এটা বিশুদ্ধ, গঙ্গার পানি এটা বিশুদ্ধ। তো গঙ্গার পানি বিশুদ্ধ, আমি একদা যাচ্ছিলাম হুগলি পার করছি, তো হুগলির নিচ দিয়ে কাটোঘাটের নিচ দিয়ে ওখানে গঙ্গার পানি প্রবাহিত হচ্ছে। আমি তখন কিছুক্ষণ নেমেছি, নেমে তখন তার নিচে চলে গেছি, কাটোঘাটের নিচে তাকিয়ে দেখছি যে গঙ্গার পানি বিশুদ্ধ তো দূরের কথা, নোংরা কালো দুর্গন্ধ এতই নোংরা বাড়াচ্ছে যে ওখানে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। আমি তখন ভাবলাম কি ব্যাপার, আমি তো বললাম গঙ্গার পানি বিশুদ্ধ কিন্তু এই গঙ্গার পানি দেখছি কালো দুর্গন্ধ হয়ে গেছে, মোর এর মধ্যে লাশ চলে যাচ্ছে, এটা আবার কেমন বিশুদ্ধ ভাই। এমন যদি আমি গঙ্গার পানি কাটোঘাটের নিচ থেকে যদি জাজমেন্ট করে বলি গঙ্গার পানি বিশুদ্ধ নাই, এই জাজমেন্ট কি সঠিক হবে? জি না, মনে রাখতে হবে গঙ্গার পানি বিশুদ্ধ এই কথাটা। ভূগোল বিশেষজ্ঞ যারা আছে তারা মূলত কোন গঙ্গার পানিকে বলেছিল? গঙ্গোত্রী হিমবাহ থেকে যে মুখ মিশ্রিত যে পানি বের হয়েছে ওই পানিকে বলেছে বিশুদ্ধ। কিন্তু এখন কাটোয়াঘাটের নিচে এসে যদি গঙ্গার পানি দেখেন এটা দূষিত দেখবেন কি দেখবেন না? অবশ্যই দূষিত দেখবেন। আপনি জানেন যে 100% জমজমের পানি পবিত্র বিশুদ্ধ, কিন্তু এখন যদি আপনি ওই পাইপের নল দিয়ে বয়ে আসছে 200 কিলোমিটার ওই পানি যদি তাকিয়ে দেখেন ওটা নোংরা হতে পারে কি পারে না? পারে। গঙ্গার পানি বিশুদ্ধ এ কথাও ঠিক, ওর মধ্যে আর্সেনিক পাওয়া যায় না, এবং জমজমের পানি এটাও বিশুদ্ধ এ কথাও ঠিক। কিন্তু অনেক রাস্তা যখন প্রবাহিত হয়, মাঠ ঘাট নদী নালা যখন পার হয়ে চলে আসছে, অনেক দূর থেকে যখন গঙ্গার পানি যদি আপনি তুলে দেখেন বা ওর মধ্যে স্বচ্ছতা পাবেন, যে পাবেন না কেন, অনেক রাস্তা অতিবাহিত করে যত নোংরা কাদামাটি ছিল সবগুলোকে মিশিয়ে ফেলেছে। ঠিক একই ভাবে যদি আমাদের উচ্চ কোরআন হাদিস থেকে যে ইসলামকে শিখতাম তাহলে আমরা বিশুদ্ধ পেতাম, কিন্তু আজকে অনেক হুজুর পীর ক্যাবলা এটা সেটা নিতে গিয়ে আজকে ইসলামের নামে নানা নোংরা জিনিস খাওয়ানো হচ্ছে হচ্ছে না বলেন। তার জন্যই মনে রাখবেন অনৈক্যর মূল কারণ উচ্চগত ভিন্নতা। যদি আমরা উচ্চ থেকে গঙ্গোত্রী হিমবাহ থেকে ওই মুখ মিশ্রিত পানি যদি পান করতাম আমাদের শরীরে তৃপ্তি পেত, কিন্তু মানুষের মধ্যে আজকে চলে যাওয়ার কারণে আজকে অনৈক্য সৃষ্টি হচ্ছে। মনে রাখবেন অনৈক্যর মূল কারণ হচ্ছে এটা, উচ্চগত ভিন্নতা যত আছে এটা কেন করছেন? কোরআন হাদিসে নাই, এটা আমাদের বিদাতে সাইয়া সরি বিদাতে হাসানা, এটা কি এটা কোরআনে নাই হাদিসে নাই, তবে এটা মুস্তাহাব করলে ভালো না করলে গোনা নাই, এসব যুক্তি আছে না? নাই, আছে। অনৈক্য 2 নম্বর কারণ কোন ব্যক্তি বিশেষ সফলতা, কি বললাম, কোন ব্যক্তি বিশেষ সফলতা, কোন মানুষের চেয়ে তার ধরুন সে সফলতা অর্জন করেছে, হয়তো সে একজন ভালো বক্তা, তার বক্তৃতা শুনতে সে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ শুনতে আসে, সেই সময় সে বক্তাই যদি কোন একটা মাসালা বলে দিয়েছে যেটা কোরআন সুন্নার বিরুদ্ধে চলে গেছে, আপনি একজন আলেম আপনি গিয়ে বলছেন দেখুন আপনি এই কথাটা বলেছেন এটা আসলে কোরআন সুন্নার অনুকূলে নয়, এটা আসলে ভুল বলে ফেলেছেন, হয়তো আপনি যখন বলেছিলেন তখন আপনার গবেষণা ততটা ছিল না, আপনি একটু চেক করে দেখেন এই মাসালাটা সঠিক হয় নাই, কিন্তু এই বক্তার লক্ষ কোটি জনপ্রিয়তা থাকার কারণে, আকাশচুম্বী জনপ্রিয়তা থাকার কারণে যখন আপনি তাকে বলতে যাবেন, এক শ্রেণীর মানুষ তারা বলবে আরে তুমি 2 দিনকার হুজুর হয়েছ, 2 দিনকার মৌলবি হয়েছ, আর তুমি এখন বড় বড় কথা বলছো, তোমার বক্তৃতা তো 2000 মানুষ হয় না, তুমি জানো ওর বক্তৃতা লক্ষ লক্ষ মানুষ তার বক্তৃতা শুনতে আসে, তুমি 2 দিনকার ব্যক্তি তুমি উল্টাপাল্টা কথা বলো, মানে ভাই বলে কি বলে না? মানুষ ব্যক্তির সফলতাকেই তারা সত্য মিথ্যার পার্থক্যকারী ধরে নাই, মানুষ ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাওয়ার জন্য আজকের সমাজে অনেক হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। মনে রাখবেন কোন ব্যক্তির সফলতা এটা কখনো সত্যের মানদণ্ড হতে পারে না, এটা যদি আমাদের মধ্যে চলে আসে আমাদের আবারও অনেক করবিস 100% বপন হবে। সফলতা দিয়ে যদি সত্য মিথ্যার মানদণ্ড করতে চান তাহলে কেন ভুলে যাচ্ছেন পৃথিবীতে একজন নবী এসেছিলেন, নবী নূহ আলাইহিসসালাম, তিনি 1টা বছর নয় 2টা বছর নয় 950 বছর দাওয়াত দিয়েছে, তারপরেও তার ভক্ত 40 পার করতে পারে নাই। ঠিক, ব্যক্তির যদি সফলতা যদি বক্তার বক্তৃতার কারণে ভক্ত বেশি হয়ে যায়, এই ভক্তর কারণে যদি সত্য মিথ্যার পার্থক্যকারী আপনি ধরে নেন, ভাই বন্ধু কখনো হক পেতে পারেন? কখনো সফলতা আসতে পারে? আজকে যত জায়গায় এসেছে সব জায়গায় দেখেন আজকে এটাই কারণ, ব্যক্তির সফলতাকে দেখেই সাধারণ আমজনতা সত্য মিথ্যার পার্থক্যকারী দেখছে, মানুষ সেই বক্তা যদি ভুল একটা কথা বলে দেয় তারপরেও সে এই পথ থেকে আসতে চায় না, এটা একটা মারাত্মক পয়েন্ট আমাদের মধ্যে অনৈক্য হওয়ার কারণে।
অনেকে তিন নাম্বার কারণ কোন ব্যক্তির অলৌকিক কোন ক্ষমতা, কি বললাম কথা বলেন, অলৌকিক কোন ক্ষমতা কোন ব্যক্তি, হয়তোবা একজন ভালো বুজুর্গ ব্যক্তি, একটি ভালো ব্যক্তি, সে অনেক পরেশগার, অনেক ভালো ভালো কাজ করেছে সমাজের জন্য, ঠিক এই সময়তেই, ঠিক এই সময়তেই তার অলৌকিক কাজ, এতই অলৌকিক কাজ করেছে। ধরুন হতে পারে আপনাদের এলাকাতে কোন এক সময়তে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, মানুষের অলৌকিক কোন ক্ষমতাকেই সত্য মিথ্যার মানদণ্ডকারী ধরে নেওয়া, এটা মুসলিম উম্মার অনৈক্যর আরো একটা কারণ। উদাহরণ দিলে আপনি হয়তোবা বুঝতে পারবেন, ধরুন কোন এক বিশেষ ব্যক্তি, খুব পরেশগার ব্যক্তি, আল্লাহর ওলি, আপনাদের এলাকায় দুই বছর ধরে বৃষ্টি হচ্ছে না, মানুষ গ্রামে ছুটে গেছে তার কাছে যে হুজুর আমাদের এলাকায় দেখুন বৃষ্টি হচ্ছে না, চারিদিকে কেমন কেমন যেন ঘটে গেছে, তো হুজুর একটু দোয়া করে দেন যেন বৃষ্টি হয়। সে ইমাম করেছে কি, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুই রাকাত সালাত আদায় করে দুই হাত তুলে দোয়া করেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে অঝর ধরে বৃষ্টি দিয়েছে। মানুষ তখন জানে বাবা দুই বছর ধরে বৃষ্টি হলো না, হুজুর কেবল চেয়েছে বৃষ্টি আর আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়েছে, হুজুর কি না কি। আবার কয়েক বছর গিয়েছে আকাশে বৃষ্টি নেই, আবারও হুজুরের কাছে সবাই দলবদ্ধ হয়ে গিয়েছে, হুজুর বৃষ্টি হয় না, আল্লাহর কাছে দোয়া করেন, আবার দোয়া করছে, আবারও আল্লাহ আসমান থেকে অঝর ধরে বৃষ্টি দিয়েছে। তখন মানুষ ভাবছে আরে সর্বনাশে, হুজুর যেমন তেমন হুজুর না, আকাশ তার কথা শুনে, আকাশ তার কথা শুনে এইভাবে মনে করছে হুজুর কি না কি হয়ে গেছে, এই হুজুরকেই সত্য মিথ্যার পার্থক্যকারী ধরে নাই। এখন ধরুন ওই হুজুর, ওই মুফতি সাহেব কোনো একটা কথা বলেছে যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে, আপনি কি বলছে দেখুন ওই হুজুর খুব পরেশগার আমরা জানি, তবে হুজুরে এই মাসালাটা কোরআন হাদিসের বিরুদ্ধে চলে গেছে, এইখানে দেখেন কোরআন দেখেন, এটাকে হাদিস দেখেন, তখন এক শ্রেণীর মানুষটা উঠে বলবে আরে বাবা দুই দিনকার হুজুর হয়ে তুমি ওই হুজুরে ভুল ধরছো, তুমি জানো উনি আকাশ থেকে পানি নামিয়েছে দুইবার, তুমি কত বড় বাপের বাটা হয়েছে দেখি তো, একবার আকাশ থেকে পানি নামাও দেখি তুমি, ভাই বলেন তো বলে কি বলে না। মানুষ আজকে সত্য খুঁজে অলৌকিক ক্ষমতা দেখে, কে বেশি অলৌকিক কাজ দেখাতে পারে, কোন পীর আকাশ দিয়ে উড়ে যেতে পারে, ও নাকি বড় ওলি হয়ে গেছে, আছে না নাই। মানুষ যদি এমন অলৌকিক ক্ষমতাকে সত্য মিথ্যার পার্থক্যকারী ধরে নেয়, তাহলে এই অলৌকিক ক্ষমতা সবচেয়ে যে নবী বেশি ছিল সে নবীর নাম কি, কথা বলেন, নবী ঈসা আলাইহিসসালাম, ব্যতিক্রম ধর্মী মুজিজা, মৃতকে জীবিত করতে পারতেন, চিন্তা করে দেখেন মৃতকে জীবিত করতে পারেন। সূরা ইমরান আয়াত নম্বর 45 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কু বিজনিল্লাহ, তুমি আল্লাহর নামে উঠো, এই কথা বললেই মৃত মানুষ তাজা হয়ে যেত, কোন নবী করত, নবী ঈসা আলাইহিসসালাম করতেন, তার জীবনটাই মজে যা, বাপ ছাড়া জন্ম দিয়েছে, কে জন বাপ ছাড়া ভাই, কথা বলেন, নবী ঈসা বাপ ছাড়া এখনো মৃত্যুবরণ করেনি, আকাশে তুলে নিয়েছে, তার জন্ম অলৌকিক, এখনো তার আকাশে চলে যাওয়া অলৌকিক, তিনি মৃতকে জীবিত করতে পারতেন, একটা পাখি তৈরি করতেন মাটি দিয়ে ফুক দিতেন আকাশে উড়ে চলে যেত, ভাই অলৌকিক চারটে কেন, এই অলৌকিককে যদি সত্য মিথ্যায় পার্থক্য করে ধরে নেন, তাহলে আমাদের নবীর চেতে ঈসা নবীর মর্যাদা বেশি হবে কি হবে না, কথা বলেন হয়ে যাবে। তাই মনে রাখবেন অলৌকিক কোন ক্ষমতা সত্য মিথ্যার পার্থক্যকারী হতে পারে না, কিন্তু মানুষ আজকে অলৌকিক ক্ষমতা দেখে তার পিছনে ধাবিত হচ্ছে বলে আজকে মানুষ কোরআন সুন্নাহর নিকটে আসতে চায় না। হুজুরের কাছে গিয়েছেন, হুজুর আমার মেয়েটা যেন কেমন কেমন করে, ও তাই এখন হুজুর একটা তাবিজ দিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে তার মেয়েটা সুস্থ হয়ে গেছে, এখন বলতে যান ওদেরকে আরে ভাই তাবিজ দেওয়া শিরক। সুনান তিরমিজি 2072 নম্বর হাদিস বিশ্বনী বলছে মান তামাল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে শিরক করলো, ও মানতে চাইবে না, কেন তাবিজে কাজ হয়, যে তাবিজে কাজ হয়েছে বলো কি, তাবিজ যদি শিরকি হবে তো কাজ হলো কেন, বলে কি বলে না, কথা বলেন বলে। আমি এই জন্য বলেছিলাম আমাদের কলকাতা কালীঘাটে চলে যাবেন, দেখবেন ন্যাংটা সাধু হচ্ছে তাকে, মানুষ তার কাছে যায় যে বাচ্চা নেয়, বাচ্চা অনেক কি হয়, তো হিন্দুদের তাবিজে তো কাজ হয়, খ্রিস্টানদের তাবিজে তো কাজ হয়, মনে রাখবেন তাবিজে কাজ হয় এ কথা ঠিক, কেন তাবিজে কাজ হয়, বিশ্ব নবীকে তারিজ করেছিল, জাদু করেছিল, জাদু হয়েছে কি হয় নাই, জাদু হয়েছে তার মানে এই নাই কোন জিনিসের কাজ হওয়া মানে জায়েজ হয়ে যাওয়া, এ কথা সঠিক নয়। বিশ্বনবী বলছে মান তাওয়াল্লা কাতাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে শিরক করলো, এখন হুজুরের কাছে গিয়ে যদি বলেন হুজুর আপনি তাবিজ দিবেন না, ভাবুন তো হুজুর কথা শুনবে, জি হুজুরের কথা শুনবে না, অনুসারের কথা শুনবে না। অনৈক্যর মূল কারণ কোন অলৌকিক ক্ষমতা দেখে, অলৌকিক কাজ দেখে মানুষ তার দিকে ধাবিত হচ্ছে, কোরআন সুন্নার নিকটে আসতে চাইছে না, এটা অনৈক্যের মূল কারণ। চার নাম্বার কারণ ব্যবসাবোধ, কি বললাম,
ধর্মটাকে ব্যবসার সঙ্গে যুক্ত করে নেওয়া এটা মুসলিম উম্মার অনৈক্য ফাটলের আরো একটি কারণ। একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, আমি যখন কলকাতাতে আগে প্রোগ্রাম করতাম প্রথম প্রথম, তো ট্রেনে প্রোগ্রাম করতাম, তো ট্রেনে একদিন যাচ্ছি, কন্টিনিউ যাই, তো কৃষ্ণনগর বলে একটা স্টেশন আছে নদিয়া জেলার, তো কৃষ্ণনগরে নামি, ঠিক দুপুর একটা দেড়টা বেজে যায়। নামার পরে একটা টিউবওয়েল আছে অজু করে, ওখানে অজু করে নামাজটা পরে আবার ট্রেনে উঠে পড়ি, 30 মিনিট মতো ওখানে ট্রেনটা থামে, তো কন্টিনিউ এইভাবে চলছে। তো একদা আমি কলকাতায় চলে যাচ্ছি ট্রেন চড়ে, ঠিক পরের দিন প্রোগ্রাম করে আসছি, এসে ওই স্টেশনে নেমেছি, নামার পরে দেখছি যে কলটাতে প্রতিদিন আমি অজু করতাম ওই কলটাই নাই, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে রেখে দিয়েছে আলাদাভাবে। আমি তখন ভাবলাম কি ব্যাপার, কালকে দেখলাম কল আজকে ভাঙা, আমি এই কথা ভেবে চিন্তা করছি আমি অজু করবো। এই জন্য পাশে দেখছে একজন যুবক মাথাতে পানির বোতল নিয়ে চলে আসছে, ভাই পাওয়া যায় না স্টেশনে, 10 টাকা 20 টাকা পানির বোতল মাথায় করে নিয়ে চলে আসছে, বোতল বন্ধ পানি। তখন আমি চিন্তা করছি কি ব্যাপার, কলটা কালকে দেখে গেলাম আজকে ভাঙা। তখন ওইখান থেকে ওই যুবক তখন বলছে কি ব্যাপার মৌলভী সাহেব, জল লাগবে, জল লাগবে, আরে 20 টাকা 20 টাকা 20 টাকা তা তিন দেন চলে যাব। আমি তখন বলছি দাদা আসলে জল লাগবে না, আচ্ছা দাদা এখানে একটা কিউবল ছিল কালকে দেখলাম কে ভেঙেছে এভাবে। উনি তখন বলছে আরে মৌলভী সাহেব বলিয়েন না, আরে জল লাগবে কি 20 টাকা 20 টাকা 20 টাকা। যখন এই কথা বলেছে পাশে একজন দোকানদার ছিল, ওই দোকানদার বলছে আরে মৌলভী সাহেব বলবেন না, এই বজ্জাত ছেলেগুলো এই টিউবওয়েলটাকে কলটাকে ভেঙেছে, এর মধ্যে লোহা ঢুকিয়ে পাথর ঢুকিয়ে খোয়া ঢুকিয়ে একে নড়াতে 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 ভেঙে ফেলেছে। কেন? কারণ তার ওই বোতল বন্ধ পানির বোতল বিক্রি হচ্ছিল না, ওর বোতল বন্ধ পানির বোতল বিক্রি না হওয়ার কারণে এই কলটাকে ভেঙে ফেলেছে। আসমানের অহির বৃষ্টি ধারা মানুষের মধ্যে না দেওয়ার জন্য হুজুর ব্যবসার কারণে আজকে তারা মানুষকে শিরিক করাচ্ছে। কেন? তাবিজের ব্যবসা করছে, ঝাড়ফুঁক করলে টাকা পায় না হুজুর, 3 টাকা 4 টাকা মানুষ দেবে, কিন্তু যখন তাবিজ দিয়ে দিচ্ছে 300 টাকা দিচ্ছে কোনো সমস্যা নেই। এই জন্যই বিশ্বের সুন্নাহ ঝাড়ফুঁককে বাতিল করে দিয়ে তাবিজের ব্যবসা করছে কি করছে না কথা বলেন। ব্যবসাবোধ, ব্যবসাবোধ অতীব মারাত্মক বিষয়। এই ব্যবসাবোধের কারণেই মানুষ আজকে শিয়ালকে জবাই করে হোটেল খাসি বলে চালিয়ে দেয়। ব্যবসার কারণে মানুষ আজকে অসংখ্য, একজন ডাক্তারের কাছে চলে গেছেন আপনার স্ত্রীকে নিয়ে, বলছেন আমার স্ত্রীর পেন উঠেছে, বাচ্চা হবে, ও দেখছে ওটা নর্মাল হয়ে যাবে, কিন্তু ব্যবসার কারণে আপনার স্ত্রী ভালো স্ত্রী পেট কেটে এসে কেটে সে সিজার করে বাচ্চা বের করছে কি করছে না, করছে। ব্যবসাবোধ, মানুষ ব্যবসাবোধের কারণে আজকে সত্য থেকে অনেক দূরে অবস্থান করে। ব্যবসার কারণে হুজুরকে আজকে যতই বলবেন হুজুর কোরআনে তাবিজকে নিষেধ হারাম করেছে, হুজুর কখনো শুনবে না। কেন? কারণ হুজুরের প্রত্যেক মাসে 5,000 থেকে 10,000 টাকা শুধুমাত্র তাবিজ থেকে আসে, ছোট হুজুরদের, বড় হুজুরের কথা বাদ দেন। এই হুজুরের বছরে মিলাদ পড়িয়ে 20,000 টাকা আসে ছোট হুজুরের, বড় হুজুরের বাদ দেন। এখন হুজুরকে যতই বলেন এগুলো যাবে না, বিদাত, এগুলো শিরিক, হুজুর কি তার ব্যবসাকে বন্ধ করতে রাজি হবে? যে কোশ্চিন কালে নয়। এই জন্য তো ডক্টর জাকির নায়েক আজকে ইহুদির দালাল, ডক্টর জাকির নায়েক ইহুদিদের দালাল বলার ভুল, কারণ অন্য কিছু নয়, ডক্টর জাকির নায়েকের পৃষ্ঠির মাধ্যমে মানুষ আজকে সত্য ইসলাম জানতে পেরেছে। এই জন্যই হুজুরদের আর সহ্য নেয় না, ডক্টর জাকির নায়েকের পৃষ্ঠিবি যে কোনো মূল্যে হোক বন্ধ করতে হবে। এই জন্য মিথ্যা অপবাদ দিয়ে আজকে পৃষ্ঠি বন্ধ করে ছেড়েছে কি ছাড়ে নাই? ছেড়েছে। ডক্টর জাকির নায়েককে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল, যে ডক্টর জাকির নায়েকের বাপ মারা গেল ইন্ডিয়াতে, সে থেকে গেল মালয়েশিয়াতে, বাপের শেষ মুখ দেখতে পায় না, কবর দিতে পারে নাই, দীন ইসলামের জন্য উৎসর্গ করে দিল ডক্টর জাকির নায়েকের, তারপর আসছেন দায়িত্ব বিপরা হুজুর, তারা বলছে ইহুদি খ্রিস্টানের দালাল। আজিব ব্যাপার, মানুষের ব্যবসাবোধের কারণেই আজকে মানুষ সত্য থেকে অনেক দূরে। আমাদের অনেকের আর একটি কারণ, সেটা হচ্ছে নেতৃত্বের লোভ। কি বললাম? নেতৃত্বের লোভ, মারাত্মক বিষয়। মানুষ যখন সফল হয়ে যায় তখন সে মনে করে আমি তো পারি, ও আর কি করলো, আমার দ্বারা তো সম্ভব, তুমি একাই করতে হবে নাকি? মানুষ আনুগত্য করতে চায় না, আনুগত্যকে অস্বীকার করে। এটা হচ্ছে নেতৃত্বের কারণে আজকে অনেক কতরি হয় কি হয় না কথা বলেন জি। মানুষ যখন আনুগত্য থেকে দূরে চলে যায়, আর এই অহংকারটা কাজ করে কখন? যখন মানুষের সফলতা চলে আসে, এই সে মানুষ আনুগত্য আর করতে চায় না। এই নেতৃত্বের মোহর কারণে আজকে সমাজে অনৈক্য আসছে। মনে রাখবেন, নেতা যদি সঠিক না হয়, জনসাধারণ যতই ভালো হোক না কেন, নেতা যদি বাঁকা হয়, একটা দেশকে একটা রাষ্ট্রকে কখনোই সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, ধরুন আপনারা এখানকার খুব সুন্দর মানুষ, এই গ্রামের মানুষ, এখন যাবেন কক্সবাজারে,
দুটো বাস ভাড়া করেছেন, পঞ্চাশ পঞ্চাশ একশো জন যাত্রী আছেন, গাড়িতে চলছেন পঞ্চাশ জন যাত্রী একসঙ্গে। ঠিক এই মতো পরিস্থিতিতে আপনাদের যতজন আছেন সকলেই ভালো, একে অপরের সঙ্গে বন্ধুত্ব আছে, ভালোবাসা আছে, মেলবন্ধন আছে। আপনি যদি কিছু খান পাশের সিটওয়ালাকে দিচ্ছেন, ও কিছু আপনাকে খেতে দিচ্ছে, যাত্রী সবাই ভালো, আনন্দ উল্লাস করে তারা যেতে চলেছে। এখন যদি গাড়ির ড্রাইভার যদি মাতাল হয় কথা বলেন, সবাই ভালো ভ্রাতৃত্বপূর্ণ হয়ে চলাচল করছে, ড্রাইভার যদি মাতাল হয় ভাই বন্ধু কি হবে? ড্রাইভার যদি মাতাল হয় ভাই গাড্ডায় ফেলবে কি ফেলবে না কথা বলেন? হয়তো যমুনা সেতুর উপর দিয়ে চলে যাচ্ছে, সবাই ভালো, ড্রাইভার তলে ঢুকে দিয়েছে, পদ্মা নদীর তলে ঢুকে দিয়েছে, ভাই করবে কি করবে না? করবে। তাই নেতা যদি সঠিক না হয়, যতই জনসাধারণ সচেতন হোক না কেন, এই জনসাধারণকে ওই গঙ্গার জলে ডুবিয়ে মারবে নেতাই। তাই নেতা সঠিকভাবে যে নির্বাচন না করেন, নেতার যদি আদর্শ না থাকে, আদর্শের কাছে যে নেতা আপোষ করে সে নেতা সঠিক নয়। তাই নেতা নির্বাচন করতে হবে। অনেকেই কিছু কিছু সময় বলে যে ভাই সংগঠন করা যাবে না, হারাম আছে না নাই কথা বলেন? আমি তখন বলেছিলাম একটা উত্তরে, ভাই সংগঠন যারা হারাম মনে করে, এটা আমার কাছে মনে হয় একটা শিয়াল আর একটা ছাগলের গল্প বলি তাহলে বুঝতে পারবেন। একটা উদাহরণস্বরূপ, একটা শিয়াল একটা ছাগলকে দুর্বল গতিতে তাড়ছে তাকে খাওয়ার জন্য, ছাগল জান প্রাণ দিয়ে ছুটছে, ছুটতে 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 গিয়ে দেখছে একটা কাদাযুক্ত গর্ত আছে, ছাগল প্রাণের ভয়ে লাফ দিয়েছে গর্তের মধ্যে। শিয়াল বলছে, লাফ মেরেছিস এবার তোর খবর আছে। শিয়াল করছে কি, ও লাফ মেরে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য জনজ্ঞবশত ভাবে প্রথম গর্তে না পড়ে পাশের যে গর্ত আছে শিয়াল ওই গর্তে পড়ে গেছে। শিয়াল তখন ছাগলকে বলছে, আরে বোকা ছাগল কোথাকার, কি দরকার ছিল তোর লাফ মারার, বোঝা তোর আবার দরকার কি ছিল লাফ মারার? শিয়াল তখন বলছে, আরে অন্তত আমরা দুজনই তখন পড়ে গেছি, দুজনই তো মরবো। তখন ছাগল বলছে, আরে তুই মরলে আমিও মরবো, এ কথা ঠিক নয়। বলছে কেন? বলছে, আরে শিয়াল তখন বলছে, আরে আমরা দুজনই এখনো মরবো, অন্তত তোকে যদি খেতাম আমি বেঁচে যেতাম, তোর কি দরকার ছিল লাফ মারার? ছাগল তখন জবাব দেবে যে, আমি মরবো না, আমি না মরার জন্য এই গর্তে লাফ মেরেছি শিয়াল, তোকে আমি শুধুমাত্র বোকা বানিয়েছি। শিয়াল তখন বলছে, কেন কিভাবে তুই বাঁচবি? উনি বলছেন, আমাকে যখন আমার মালিক, আমার প্রভু, আমার আমির, আমার নেতা, আমার বাড়িওয়ালা যখন আমাকে পাবে না, সন্ধ্যা হয়ে যাবে, দেখছে তার ছাগল বাড়িতে ঢোকে নাই, ও আমাকে খুঁজতে 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 চলে আসবে গর্তের কাছে, পাবে আমাকে যে কোনো মূল্যে সে গর্ত থেকে তুলে নিয়ে চলে যাবে। আর তুই শিয়াল, তোর কোনো মালিক নেই, তুই কারো আনুগত্য করিস না, অবশ্যই পাড়ার দুষ্ট ছেলেরা এসে দেখলে তোকে মারতে 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 পিঠে চামড়া বেদামি করে দিবে। অবশ্যই আনুগত্যর একটা মূল্য আছে, প্রত্যেকটা সেক্টরে একজন করে সভাপতি আছে না নেই কথা বলেন? একটা মাদ্রাসা চললে মাদ্রাসার সভাপতি লাগে কি লাগে না? একটা ইউনিভার্সিটি থাকলে ইউনিভার্সিটির একজন ব্যক্তিত্ব লাগে কি লাগে না? লাগে। আহলে হাদিস এত বড় একটা মানহাজ চলবে বা বলতে এখানে নেতার প্রয়োজন নেই, অবশ্যই প্রয়োজন আছে। তাই আমরা এইভাবে উদাহরণ দিই, আমরা কাউকে কটুক্তি করি না, বরং মনে রাখবেন নেতা যদি সঠিক হয়ে যায় ওরা বিশ্বকে একটা আলোকিত আলো দেওয়া যায় কি যায় না? যায়। আর একটা উদাহরণ দিই, আশ্চর্য হয়ে যাবেন, কয়েক বছর আগে ওই যে টুকটুকি বলছেন, টুকটুকি টুকটুকি আপনারা কি বলেন ভাই? সিএনজির মতো দেখতে ছোটগুলো, যেটা ব্যাটারি চালিত, আমরা টুকটুকি বলি। তো যে সিএনজি জাতীয়, আমি একদিন একটা গাড়িতে চেপেছি, চেপে আমি যাচ্ছি, আচ্ছা ঠিক আছে ওই সিএনজি ধরেন, ওই সিএনজি জাতীয় গাড়িতে আমি চড়ে যাচ্ছি, ঠিক এই মতো পরিস্থিতিতে একজন রাজনৈতিক ব্যক্তির নেতা শেষে গাড়িটাকে থামিয়েছে, থামিয়ে ও বোঝাই থাম যাবো। তখন ওই রাজনৈতিক নেতা গাড়িতে চেপেছে, চেপে তখন টুকটুকিওয়ালাকে বলছে, এ চল। তখন টুকটুকিওয়ালা বলছে যে, স্যার একটু থামেন, আর দুজন কাস্টমার হোক তারপরে যাব। তখন ওই নেতা তখন বলছে, তোদের আর পেট ভরবে না, কত লাগে তোদের, চল 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 চল। এই কথা বলেছে টুকটুকিওয়ালা, তখন গাড়িটা ছেড়ে দিয়েছে, গাড়ি চলছে, গাড়ি চলতে 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 যেখানে নামার দরকার নেতার, নেতাকে নামিয়ে দিয়ে টুকটুকিওয়ালা একটা কথা বলছে যে, স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না। বলছে, বল বল কি বলবি, বল তাড়াতাড়ি বল, একটু কাজ আছে। তখন ওই টুকটুকিওয়ালা একটা মারাত্মক কথা বলেছে, টুকটুকিওয়ালা বলছে যে, আজ থেকে আমি ২০ বছর ধরে
এই রিকশা জাতীয় জিনিস চালাচ্ছি, আগে রিকশা চালাতাম, এখন টুকটুকি চালাচ্ছি, এখন সিএনজি, এটা চালাচ্ছি 20 বছর ধরে, এমন কোনোদিন ব্যতিক্রম আমার জীবনে হয় নাই যে মানুষ আমাকে বলেছে অমুক জায়গাতে যাব, আমি অমুক জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় থুয়ে এসেছি, ভুল করেছি রাস্তায়, এটা হয় নাই। দুর্ভাগ্য, ওনার কথাটা বোঝার একটু চেষ্টা করবো, 20 বছর মানুষ যেখানে যেতে চায়, মানুষ যে গন্তব্যে যেতে চায়, আমি প্রতিদিন সেই মানুষটাকে সেই গন্তব্যে রেখে দিয়ে আসি, মাঝখানে উল্টাপাল্টা রাস্তায় আমি নিয়ে যাই নাই। আপনাদের মতো নেতারা যদি সঠিক হয়ে যায়, আপনাদের মতো নেতা, আপনারা মানুষ যে গন্তব্যে যেতে চায়, এই নেতা যদি সেই জায়গাতে নিয়ে চলে যায়, তাহলে আজকে মানুষের কতই না উপকার হতো। আমি তখন বুঝতে পারলাম যে মুসলিম যেসব নেতা আছে, আলেম আছে, মানুষ যেতে চায় জান্নাতে, কিন্তু এই আলেমগুলো তাদের ব্যবসার কারণে আজকে মানুষকে জান্নাত থেকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না, কথা বলেন। তাই নেতা যদি ঠিক হয়ে যায়, অবশ্যই মানুষকে জান্নাত নিয়ে যেতে পারে। আল্লাহ সুবহান ওয়া তাআলা তুমি আমাদের কথাগুলো মুসলিম উম্মাকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা জানি মুসলিম মধ্যে অনেক আছে, তবে এই অনেক সমাধান আছে না নাই, কথা বলেন। অনেক তো সমাধান আছে, অনেক তো সমাধান কি, আসেন কয়েকটা কথা বলি। বিশ্ব নবী যেদিন মৃত্যুবরণ করে, গোটা মদিনা মক্কা চারিদিকে ছড়িয়ে পড়েছে, বিশ্ব নবী ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, ঠিক এই সময়তে ওমর বিন খাত্তাব হাতে একটা তরবারি নিয়ে চলে এসেছে, এসে তখন চিৎকার মরে বলছে, যে ব্যক্তি বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, তার এই গর্দনটা আমি কেটে চূর্ণ বিচূর্ণ করে দেব। মুসলিম উম্মার মধ্যে একটা অনৈক্যর বীজ বপন হয়ে গেল, কথা বুঝতে পারছেন। ওমর বিন খাত্তাব বলছে আল্লাহর রাসূল মরে নাই, সাহাবীরা বলছে মরেছে, এটা নিয়ে অনৈক্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ক্ষেতের কাছ থেকে তিনি চলতে শুরু করেছেন, আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের ঘরে ঢুকেছে, আম্মাজানের ঘরে ঢুকে বিশ্বনবীকে ইন্তেকাল অবস্থায় দেখে তার কপালে একটা চুম্মান দিয়েছে, চুম্মান দিয়ে বাড়ির বাইরে এসে তখন বলছে আম্মা বাদ, অতঃপর এই কথা বলে বলছে আবু বকর, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কদ মাত। তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য অনুসরণ করতে, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকে মৃত্যুবরণ করেছে। ঠিক এই কথাটা বলার পরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, কি হবে ভাই, কি সমস্যা, বসেন 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 ভাই, এখনো নামাজের অনেক সময় আছে, আপনাদের টাইম দেওয়া হবে, নামাজের সময় এখনো অনেক আছে, আপনাদের টাইম দেওয়া হবে, এখনই যদি বিশৃঙ্খলা তৈরি করে দেন সমস্যা আছে। বলেন আপনি, বলেন প্রশ্ন উত্তর, এখনো প্রশ্ন উত্তর আছে, আলোচনার পরে আবার স্যার এসেছে, তিনি কিছু আপনাদেরকে নসিহা করবে, আপনারা শুনে যাবেন, মাঝখান থেকে উঠবেন না। যখন মুহাম্মদ সাল্লামের এই ঘটনাটা ঘটেছে, ওমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে আবু বকরের কথা শুনেছে, যারা বলবে বিশ্বনবী মৃত্যুবরণ করেছে, যারা বলছে ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কদ মাত, আবু বকর বলছে তোমরা জেনে রাখো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য অনুসরণ করতে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুবরণ করেছে। এই কথা বলার পরে তিনি পবিত্র কোরআন থেকে সূরা ইমরান আয়াত 144 তেলাওয়াত করছেন, মা ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা ওয়া কুতিলা, মুহাম্মাদ একজন নবী ব্যতীত কিছুই নাই, তার আগেও অজস্র নবী রাসূল আছে, তারা মৃত্যুবরণ করেছে। যখন এই কথা বলেছে ওমর বিন খাত্তাব, তার হাত থেকে তরবারি পড়ে গেছে, চিন্তা করেন সেই সময় ওমর বিন খাত্তাব দিনে চিন্তা করলেন, জি হ্যাঁ, বিশ্বনবী তো মৃত্যুবরণ করতে পারে, কোরআনে আগে থেকে ভবিষ্যৎবাণী আছে, বা বিশ্বনবী মৃত্যু নিয়ে অনৈক্য হয়েছে, ঐক্য কোথায় এসেছে, কথা বলেন। আল্লাহ রহিতে যখন কোরআন থেকে আবু বকর দলিল দিয়েছে বিশ্বনবী মৃত্যুবরণ করতে পারে, ওমর সঙ্গে সঙ্গে তরবারি ছেড়ে দিয়েছে, চিন্তা করেন অনেক আসলে ঐক্য কোথায় ফিরবে, আল্লাহ রহিতে। এরপরে একটা ঘটনা গেলই, কিছুক্ষণ পর আর একটা অনৈক্য, অনৈক্য কি, মানুষ বলছে বিশ্বনবীর এখন কবর কোথায় হবে, যারা মক্কাবাসী তারা বলছে আমরা মক্কায় নিয়ে যাব, যারা মদিনী মদিনার অন্তর্ভুক্ত তারা বলছে জি না, বিশ্বনবীর কবরটা মদিনাতে হবে, যারা আনসার সাহাবী তারা বলছে জি না আমরা নিয়ে যাব, যারা মুহাজির তারা বলছে জি আমরা নিয়ে যাব। এই নে বিশ্বনবীর শরীর মোবারকটা 3 দিন ধরে উপরে আছে, বিশ্বনবীর লাশ নিয়ে মুসলিম উম্মার মধ্যে অনেক কোহিচি হয় নাই, কথা বলেন, কোথায় দাফন হবে, এটা নিয়ে অনেক তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি চলে এসেছেন, এসে আবার বলছে চুপ করো, বিশ্বনবীকে বলতে শুনেছি, বিশ্বনবী বলেছে নবীরা যেখানে মৃত্যুবরণ করে সেখানে তাকে দাফন করা হবে। আবার অনেক তো ঐক্য কোথায় এসেছে, ওহির কাছে, তাই মুসলিম উম্মার মধ্যে অনেক পাবে, এ কথা ঠিক, কিন্তু সমাধান কোথায় আছে,
ওহিতে আপনি যদি মনে করেন পীরের কাছে আপনারা যদি মনে করেন যে না পীরের কাছে সমাধান আছে কখনো কশ্চিন কালেও আপনাদের এই কথা সঠিক হতে পারে না একটু বার আরেকটা মনে মতনক্য দেখা যায় যখন বিশ্বনবী কোথায় দাফন হবে এই কথা ঠিক হয়ে গেল একটু বার কে খলিফা হবে এটা নিয়ে আবার অনৈক্য কে বলছে আবু বাক্কারকে করো কে বলছে ওমারকে করো পাঁচ থেকে বলছে চিৎকার না আলীকে করো কে যে মুহাজিদদের মধ্যে থেকে একজন খলিফা করতে হবে আবার মুসলিম উম্মার মধ্যে অনৈক্য সৃষ্টি হয়ে গেল ঐক্য কোথায় ফিরেছে আবু বাক্কার এসে আবার বলছে বিশ্বনবীকে বলতে শুনেছি বিশ্বনবী বলেছে কুরাইশ বংশেই খলিফা হবে চিন্তা করে দেখেন ভাই ঐক্য বিশ্বনবীর লাশকে নিয়েই তিন দিন যাবৎ ধরে অজস্র অনৈক্যর মধ্যে পতিত হয়েছে সাহাবীরা মতনৈক্য করেছে সমাধান কোথায় হয়েছে ওহিতে এখন যদি আপনি বলেন যে না কোরআন হাদিসে কি আছে দেখবো না বড় পীর কি বলেছে বড় হুজুর কি বলেছে ওই হুজুর এই কথা বলেছে মানে এটাই ঠিক 1000 আলেম যদি উল্টা কথা বলে মানা যাবে না কেন আপনি ওই হুজুরের বক্তৃতা শুনেন ওই শেখের অনুসরণ করছেন শেখকেই যখন যদি মনে করেন আপনি হক এবং সত্য মিথ্যার মানদণ্ড বা মুসলিম উম্মাহ ঐক্য হতে পারে কশ্চিন কালে নয় একটু বার বিশ্বনবী দাফন হয়ে গেছে ফাতেমা কাঁদতে কাঁদতে চলে এসেছে আবু বকরের বাড়িতে আবু বকর আমার বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে তার সম্পত্তি আমাকে দাও আমাকে দাও সহিহ বুখারী হাদিস নাম্বার 3064-65 আবু বকর সঙ্গে সে বলছে বিশ্বনবী বলেছে বিশ্বনবী নবীদের কোন সম্পত্তি কোন ওয়ারিসের মধ্যে বন্টন হবে না বরং উম্মতরা পেয়ে যাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সমসে কাঁদতে কাঁদতে বাইতে বের হয়ে চলে গেছে মৃত্যুবন্ত কথা বলে নাই কেন ফাতেমা বলেছে আল্লাহর নবীর কি নেবে ওয়ারিস দাবি করেছে কিন্তু ওয়ারিস নবীদের হয় নাই আবু বকর ওহিদি সমাধান দিয়েছে চিন্তা করেন অনেক সব জায়গায় ছিল কিন্তু ঐক্য হয়েছে ওহির নিকটে সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এটাই আমাদের স্লোগান যে সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো ওহিতে যতক্ষণ সমাধান নিতে না আসছেন মুসলিম উম্মাহ কখনোই ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারে না মহান সত্তা আল্লাহ সুবহানাহু কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ তুমি আমাদেরকে ওহি বুঝে আমল করার তৌফিক দান করো সকলে পড়ি আমিন।